ইন্ডিয়ান পলিটি, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? 25 বছর। তবে এর ঊর্ধ্বসীমা নাই। প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগ জমা করেন? রাষ্ট্রপতির কাছে। প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। সবথেকে বেশিবার প্রধানমন্ত্রী কে হয়েছেন? অটল বিহারী বাজপেয়ী, 3 বার। তো প্রধানমন্ত্রী সম্বন্ধে এইসব জিনিস আজকের ক্লাসে আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এই ধারণাটি এসছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এটা কত নম্বর ধারা? 175-এর 1 নম্বর ধারা। যোগ্যতা বা কোয়ালিফিকেশন, প্রধানমন্ত্রী হতে গেলে কি যোগ্যতা থাকা দরকার? বয়স ন্যূনতম 25 বছর হতে হবে, তবে এর ঊর্ধ্বসীমা নাই। ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এটা বলা নেই। পার্লামেন্টের কোনো কক্ষে সদস্য না হলে প্রধানমন্ত্রীকে যে কোনো জায়গা থেকে 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হবে, লোকসভা বা রাজ্যসভার কোনো আসন থেকে। প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদকাল কত বছর? 5 বছর। ক্ষমতা বা পাওয়ার, প্রধানমন্ত্রীর কী ক্ষমতা আছে? প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। 74-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে যে মন্ত্রী পরিষদ থাকবে তার নেতা হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা। রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভার যোগসূত্র রক্ষা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বণ্টন করেন। সংসদে সরকারের কার্যক্রম ও নীতি যথাযথভাবে উত্থাপন করেন। সংসদে গৃহীত নীতির ব্যাখ্যা করেন। দলীয় সংসদের আচরণ নিয়ন্ত্রণ করেন। সংসদ সদস্যদের সুযোগ সুবিধা বিতরণ করেন। সংসদীয় বিতর্কে যোগদান করেন এবং দলীয় সংসদ বিতর্কে জড়িয়ে পড়লে তাকে উদ্ধার করেন। রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেবার পরামর্শ দিতে পারেন। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন শাসন বিভাগের প্রধান। প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র জমা করেন? রাষ্ট্রপতির কাছে। প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, 1946 থেকে 1964 সাল পর্যন্ত। তিনি সর্বাধিক সময় পদে ছিলেন। প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? গুলজারিলাল নন্দা। প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে? মোরারজি দেশাই, 1977 সালে, 1977 থেকে 1979 সাল পর্যন্ত তিনি ছিলেন। ইন্দিরা গান্ধী প্রথমবার প্রধানমন্ত্রী হন কবে? 1966 সালে, 1966 থেকে 1977 সাল পর্যন্ত। দ্বিতীয়বার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন কবে? 1980 সালে, 1980 থেকে 1984 সাল পর্যন্ত। 1984 সালের 31 অক্টোবর তিনি মারা যান। ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার, সব থেকে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার কে? রাজীব গান্ধী, 1984 থেকে 1989 সাল পর্যন্ত। সবচেয়ে বেশিবার প্রধানমন্ত্রী হয়েছেন কে? অটল বিহারী বাজপেয়ী, মোট 3 বার। কুড়ি দফা পরিকল্পনা কোন প্রধানমন্ত্রী জারি করেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী। লুক ইস্ট পরিকল্পনা কার? পিভি নরসিংহ রাও। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন? 26 মে 2014 সাল থেকে। মন্ত্রী পরিষদ, কাউন্সিল অব মিনিস্টার্স, পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার, এটা হচ্ছে রিয়েল পলিসি মেকার্স।
রাষ্ট্রমন্ত্রী বা মিনিস্টার অফ স্টেটস, উপমন্ত্রী বা ডেপুটি মিনিস্টার, প্রতিমন্ত্রী সামগ্রিকভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। কোনো কক্ষের সদস্য না হয়ে সর্বোচ্চ 6 মাস মন্ত্রী থাকতে পারবেন। এই ক্লাস থেকে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করে তোমাদের ডাউট জানাও, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো।